আসসালামু আলাইকুম। সিএনএন বাংলা টিভির বিকেলের সংবাদে আপনাদের স্বাগতম। পুরো সংবাদ জুড়ে সাথে আছে আমি উজ্জ্বল রায়। ছাত্রলীগ কর্তৃক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা সদস্যদের মারপিট ও হামলার প্রতিবাদে ঈশ্বরদীতে মশাল মিছিল ও সমাবেশ করা হয়েছে। প্রতিনিধি সিয়াম আক্তার সাজিদ জানান, মঙ্গলবার সন্ধ্যা 6:30 বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঈশ্বরদী অঞ্চলের পক্ষ থেকে এসব কর্মসূচির আয়োজন করা হয়। ঈশ্বরদীর জিরো পয়েন্ট কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে বিক্ষোভ মশাল মিছিল শুরুর আগে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ ও ছাত্রলীগ নিষিদ্ধের দাবি করে বক্তব্য রাখেন ফজলে রাব্বি সিয়াম, তানজিদুজ্জামান দিহান, মাহিম মেহরাব, মুশফিকুর রহমান হামিম ও মেহের হোসেন সৈকত। এ সময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেত্রী তাসনিম মাহবুব প্রাপ্তি, দিহান সহ অন্যান্য নেতৃবৃন্দরা। জিরো পয়েন্ট কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে বিক্ষোভ মশাল মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঈশ্বরদী বাজারের 1 নম্বর গেটের সামনে সমাবেশে মিলিত হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ সন্ত্রাসী সংগঠন যেভাবে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে হামলা করেছে তার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তাদের সাহস কিভাবে হয়, তারা এখনো আমাদের উপরে হামলা ও নির্যাতন চালায়। আমরা চাই এই সংগঠনে ছাত্রলীগ নামক সংগঠনকে যেন নিষিদ্ধ করা হয়, এখান থেকে এই বাংলাদেশের মাটি থেকে যেন তাদের সরানো হয়, সেই ব্যবস্থাগুলো এই উপদেষ্টারা এবং এই সরকার করে। আমাদের ঢাকার ধামরাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলার অন্যতম আসামি বিতর্কিত কুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান সহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব 4 সাভার নবীনগর ক্যাম্প। প্রতিনিধি নাসিম খান জানান, ভোর রাতে সাভার পৌর এলাকার ব্যাংক কলোনি মহল্লার অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়। র্যাব 4 জানায়, গত 5 আগস্ট ধামরাইয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামি কুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহসভাপতি হাফিজুর রহমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে আত্মগোপনে চলে যান। পরে ভোর রাতে ব্যাংক কলোনি এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত কুল্লা ইউপি চেয়ারম্যান লুৎফর রহমানের নামে এলাকায় ক্ষমতার প্রভাব দেখিয়ে ত্রাস সৃষ্টি করারও অভিযোগ রয়েছে। জানা যায় নানা অপকর্মে জড়িত ছিল এই চেয়ারম্যান। অপরদিকে সাভারে অভিযান পরিচালনা করে রাজনৈতিক হত্যা মামলার এজাহার নামীয় আসামি আরিফুল ইসলাম বাবু ওরফে রফিকুল ইসলাম বাবুকে সকালে রাজফুলবাড়িয়ার ভাওয়ালিপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আসামিদের সকালে আদালতে প্রেরণ করে পুলিশ। দর্শক, এই ছিল সিএনএন বাংলা টেলিভিশনের বিকেলের সংবাদের আয়োজন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সিএনএন বাংলা টেলিভিশনের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে এখনকার মতো বিদায় নিচ্ছি আমি উজ্জ্বল রায়। আল্লাহ হাফেজ।